ডিয়ার স্টুডেন্টস, যারা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অনেকে সিবিএসই বোর্ডের, অনেকে রেজাল্ট আউট হয়ে গেছে, এবং যারা টিবিএসই বোর্ডের তারা পরীক্ষা দিয়েছে, তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। তো ইঞ্জিনিয়ারিং যারা করবে, ডিপ্লোমা কোর্স করতে চাও, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য যারা ভর্তি হতে চাও, ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন পলিটেকনিক কলেজে আন্ডার গ্রাজুয়েট কোর্স বা কোর্সের আগে তোমাদের ডিপ্লোমা কোর্স করতে হয়, তারপর আন্ডার গ্রাজুয়েট করতে হয়। তো তোমরা যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করার জন্য ডিপ্লোমা প্রিপারেশন নিতেছে, তাদের জন্য নোটিফিকেশানটি আবার এক্সটেন্ড করেছে, সুবর্ণ সুযোগ সবার জন্য। 31 মে পর্যন্ত এই তারিখ বাড়ানো হয়েছিল, মধ্যে বন্ধ হয়ে গেছিল। তো তোমরা যারা যারা করতে চাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, তো তোমরা এই অ্যাপ্লিকেশানের নিয়ম অনুসারে তোমরা আবেদন করো এবং DEEET.tripura.gov.in, এবং যারা কোচিং নিতে চাও, কোচিংয়ের জন্য বিস্তারিত লিঙ্কের ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের এখানে ডক্টর সুদীপ স্যার, ডক্টর দীপ্তনু স্যার, তারপর গোল্ড মেডেলস বা সুমন স্যার, বিপ্লব স্যার, সঞ্জয় স্যার, ওনারা 6 জন আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য, এবং সাথে ইংলিশ রিজনিংয়ের জন্য আছেন। টোটাল তোমরা 8 জনের এক শক্ত কী বলে গাইডিং টিম তোমাদের পুরো প্রস্তুতি করাবে। তোমরা যারা যারা এই ডিট পরীক্ষা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চাও, তোমরা এখনই ভর্তি হয়ে যাও, এবং প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে। তো এখন ফ্রেশ ব্যাচের জন্য আমরা আবেদন শুরু করেছি, 20 তারিখ পর্যন্ত এই চলবে। তো তোমরা ইচ্ছুক ছাত্ররা জয়েন করতে পারো, এবং ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দেবে। এই সুযোগটা 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে, আশা করি তোমরা এই বিষয়টি ছড়িয়ে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।